ভোট তো মিটেছে কিন্তু প্রধানমন্ত্রী কে নওয়াজ বা বিলাওয়াল নন পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন অন্য কেউ নমস্কার নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা নির্বাচনের প্রায় এক সপ্তাহ হতে চললো এখনো সরকার গঠন নিয়ে অনিশ্চয়তার মেঘ কাটছিল না তবে পাকিস্তানের উপর এবার কিন্তু সেই অনিশ্চয়তার মেঘ কাটছে বোধহয় অবশেষে মঙ্গলবার ধোঁয়াশা কাটিয়ে জানানো হলো পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টি জোট বেঁধে সরকার গঠন করবে প্রধানমন্ত্রী কে হবেন তার নামও চূড়ান্ত হয়ে গিয়েছে সূত্রের খবর নওয়াজ শরীফ বা পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি নয় পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন শাহবাজ শরীফ নওয়াজ শরীফই তার ভাই শাহবাজের নাম তিনিই সুপারিশ করেছেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য ইমরান খানকে গদিচ্যুত করার পর প্রধানমন্ত্রী হয়েছিলেন শাহবাজি পাকিস্তানে সরকার গঠন নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছলো রাজনৈতিক দলগুলি আজই আমরা দেখেছি দিনের শেষে বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি পিপিপি এবং দ্য মুত্তাহিদ কাউমি মুভমেন্ট পাকিস্তান অর্থাৎ MQMP এর সঙ্গে কিন্তু জোট গড়ে সরকার গঠনের কথা ঘোষণা করল পাকিস্তান মুসলিম লীগ PMLN নির্বাচনের আগে থেকেই আমরা দেখেছিলাম একটা জল্পনা ছিল যে যদি জয়ী হয় PMLN তবে চতুর্থবারের জন্য কিন্তু প্রধানমন্ত্রী হবেন নওয়াজ শরীফই কিন্তু বর্তমানে যে পরিস্থিতি সেদিকে নজর রেখেই নাকি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে অস্বীকার করেছেন নওয়াজ শরীফ তার বদলে নিজের ভাই শাহবাজ শরীফের নাম প্রধানমন্ত্রী হিসাবে তিনিই সুপারিশ করেছেন তবে এখানেই শেষ নয় আরও বড় চমক রয়েছে দল জানিয়েছে প্রধানমন্ত্রী হচ্ছেন না PMLN প্রধান নওয়াজ শরীফ তবে এই পদে তিনি তো তার ভাইকে মানে প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে তো মনোনীত করেছেন আর পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হবেন নওয়াজ কন্যা মারিয়াম পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো মহিলা মুখ্যমন্ত্রীর পদে নিযুক্ত হবেন পিপিপি অবশ্য আগেই জানিয়ে দিয়েছে যে সরকার গঠনে তাদের পূর্ণ সমর্থন থাকলেও বিলাওয়াল কোনো মন্ত্রী পদ নেবেন না আর রবিবার ভোটের পূর্ণাঙ্গ ফল বেরোনোর পরে দেখা যায় জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল PTI সমর্থিত নির্দল প্রার্থীরা কিন্তু সবচেয়ে বেশি ভোট পেয়ে 93টি আসনে জিতেছেন আর নওয়াজের দল তারা তো পেয়েছে 75টি এবং পিপিপি পেয়েছে 53টি আসন এবার লড়াই হওয়া 265টি আসনের সরকার গড়তে প্রয়োজন ছিল 133টি আসনের কিন্তু এককভাবে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গড়ার সম্ভাবনাই দেখা দিল আর সেদিন রাতেই বিলাওয়াল শাহবাজের জরুরি বৈঠক বসে জোটের সিদ্ধান্তে আসেন তাঁরা PMLN-কে পূর্ণ সমর্থন যোগায় 17টি আসনে জেতা MQMP মঙ্গলবার জোট সরকার গঠনের কথাই ঘোষণা করেন তারা আর জোট প্রসঙ্গে পিপিপি নেতা আসিফ আলী জারদারি গতকাল কিন্তু একটি সাংবাদিক বৈঠক করেছিলেন সেখানে তিনি বলেছিলেন যদিও তারা ভোটে একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন তবু দেশের স্বার্থেই জোট বেঁধে সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছেন একই সুরে PMLN এক বিবৃতিতে বলেছে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে পারস্পরিক সহযোগিতা কাম্য তাহলে বোঝাই যাচ্ছে এবার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়া কিছুক্ষণের অপেক্ষা সময়ের অপেক্ষা তবে নজর থাকবে সরকারের স্থিতিশীলতার উপর নিউজ 18 বাংলা ডিজিটাল এখনকার মতন এই পর্যন্তই বাকি সমস্ত খবরের আপডেটের জন্য আপনারা নজর রাখুন নিউজ 18 বাংলায়